আয়তনের বিচারে বিশ্বের ক্ষুদ্রতম দেশগুলোর একটি মালদ্বীপ। ভৌগোলিকভাবে দক্ষিণ এশিয়ায় অবস্থিত এই রাষ্ট্রটি 1200 বেশি পৃথক দ্বীপের সমন্বয়ে গঠিত। এই দ্বীপগুলোর সম্মিলিত আয়তন মাত্র 298 বর্গ কিলোমিটার বা 115 বর্গ মাইল। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে বিলুপ্তির আশঙ্কায় থাকা এই মালদ্বীপ সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাতে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। প্রিয় দর্শক, চলুন তবে আর দেরি না করে আদ্যোপান্তর এই পর্বে এই দেশটি সম্পর্কে বিস্তারিত জেনে আসি। ভারত মহাসাগরের আরব সাগর নামক অংশে অবস্থিত 1200 বেশি দ্বীপ সম্মিলিতভাবে মালদ্বীপ নামে পরিচিত। বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী প্রায় 6 কোটি বছর আগে এই দ্বীপগুলোর সৃষ্টি হয়েছিল। ভারত মহাসাগরের ওই অংশে ডুবে থাকা একাধিক আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে এই স্থলভাগের ভিত্তি স্থাপিত হয়েছিল। ওই সময় নির্গত লাভার উপর পরবর্তীতে প্রবাল নামক এক ধরনের জীব বংশবিস্তার শুরু করে। এক প্রজন্মের মৃত প্রবালের উপর পরবর্তী প্রজন্মের প্রবাল জন্ম নেয়। এভাবে প্রবালের স্তূপ উঁচু হয়ে সমুদ্রপৃষ্ঠে নতুন দ্বীপের জন্ম দেয়। মালদ্বীপ নামে পরিচিত দ্বীপগুলোও এভাবেই তৈরি হয়েছিল। 2019 সালের আদমশুমারি অনুযায়ী মালদ্বীপের বর্তমান জনসংখ্যা 5 লাখের বেশি। বিস্ময়কর ব্যাপার হল মালদ্বীপের অন্তর্ভুক্ত 1200 বেশি দ্বীপের মধ্যে মাত্র 200টিতে জনবসতি রয়েছে, আর মাত্র 20টি দ্বীপে 1000-এর বেশি মানুষ বসবাস করেন। ধারণা করা হয় এই দ্বীপগুলোই প্রথম মানুষের আবির্ভাব ঘটে অন্তত 2500 বছর আগে। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে মগধ রাজ্যের সিংহাসনচ্যুত শাসক বিজয়া উত্তর পূর্ব ভারতের সিংহপুর থেকে তার অনুসারীদের নিয়ে পালিয়ে গিয়েছিলেন। সম্মিলিতভাবে সিংহলি নামে পরিচিত এই মানুষগুলো বিজয়ের নেতৃত্বে শ্রীলঙ্কা এবং মালদ্বীপ এলাকায় নতুন করে বসতি স্থাপন করেছিলেন। আবার কয়েকজন খ্যাতনামা নৃতাত্ত্বিকের দাবি অনুযায়ী বিজয়া ও তার অনুসারীরা ভারতের পশ্চিম উপকূল থেকে মালদ্বীপে এসেছিলেন। কালের পরিক্রমায় সিংহলিদের হাতে গড়ে ওঠা এই জনপদগুলোর সাথে আফ্রিকা এবং আরব উপদ্বীপের বেশ কয়েকটি গোত্রের বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠেছিল, যার ধারাবাহিকতায় এই দুই অঞ্চলের কিছু মানুষও এখানে থিত হয়েছিলেন। এই সময় প্রায় সব স্থাপনাই বাঁশ বা কাঠের মতো পচনশীল উপকরণ দিয়ে তৈরি করা হতো, তাই এই সময় নির্মিত কোনো স্থাপনাই নৃতাত্ত্বিকদের পক্ষে খুঁজে পাওয়া সম্ভব হয়নি। তবে তাদের ধারণা অনুযায়ী মালদ্বীপের আদিবাসীরা সনাতন ধর্মের অনুসারী হিসেবে সূর্যের উপাসনা করতেন। এখনও সিংহলি কিছু ধর্মবিশ্বাসে সূর্যের উপাসনা করা হয়ে থাকে। খ্রিস্টপূর্ব 3য় শতক নাগাদ মালদ্বীপের বাসিন্দাদের কাছে বৌদ্ধ ধর্মের বাণী পৌঁছে যায়। ভারতে মৌর্য বংশের বিখ্যাত সম্রাট অশোকের শাসনামলে বৌদ্ধ ভিক্ষুরা মালদ্বীপে বেশ কয়েকটি উপাসনালয় তৈরি করেছিলেন। এই উপাসনালয়গুলো পাথর দিয়ে তৈরি করা হয়েছিল। মালদ্বীপের অন্তর্ভুক্ত কমপক্ষে 59টি দ্বীপে এমন স্থাপনা খুঁজে পাওয়া গেছে। খ্রিস্টপূর্ব 3য় শতকে আবির্ভাবের পর খ্রিস্টাব্দ 2য় শতক পর্যন্ত টানা 1400 বছর এই দ্বীপগুলোই বৌদ্ধ ধর্মের আধিপত্য বজায় থাকে। এরপর 1153 থেকে 1993 সালের মধ্যে কোনো এক সময় এই অঞ্চলে ইসলাম ধর্মের আবির্ভাব ঘটে। 2য় শতকে আরব বণিকদের সাথে বাণিজ্য সম্পর্কের গুরুত্ব এতটাই বেড়ে যায় যে মালদ্বীপের রাজা দোভেমি বৌদ্ধ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ধারণা করা হয় আবু আল বারাকাত ইউসুফ আল বারবারি নামের এক মুসলিম ব্যবসায়ী বৌদ্ধ রাজাকে ইসলাম গ্রহণে উদ্বুদ্ধ করেছিলেন। 4র্থ শতকে বিখ্যাত বিশ্ব পরিব্রাজক ইবনে বতুতার ভাষ্য অনুযায়ী উত্তর আফ্রিকার মরক্কোর কোনো এলাকায় আবু আল বারাকাতের জন্ম হয়েছিল। তবে আধুনিক গবেষণা অনুযায়ী আবু আল বারাকাত পূর্ব আফ্রিকার সোমালিয়া অঞ্চল থেকে এসেছিলেন। বর্তমানে মালদ্বীপের 100% নাগরিকই ইসলাম ধর্মের অনুসারী, কারণ 20শ শতকে প্রণীত আইন অনুযায়ী শুধু মুসলিমরাই এই দেশের নাগরিকত্ব পাওয়ার যোগ্যতা রাখেন। বিস্ময়কর ব্যাপার হল দক্ষিণ এশিয়ার বিভিন্ন এলাকার মধ্যে এই মালদ্বীপেই সবার শেষে ইসলাম ধর্মের আবির্ভাব ঘটেছিল। খ্রিস্টাব্দ 7ম শতকে এই আরব বণিকরা ভারতের দক্ষিণ পশ্চিম উপকূলে অবস্থিত মালাবার দ্বীপপুঞ্জে ইসলামের বাণী পৌঁছে দিয়েছিল। প্রায় একই সময় আরব সেনাপতি মুহাম্মদ বিন কাসিমও ভারতের সিন্ধু নদ অববাহিকায় অবস্থিত বিস্তীর্ণ এলাকা বিজয়ের মাধ্যমে স্থানীয়দের মধ্যে ইসলাম ধর্ম প্রচার করেন। সেই হিসেবে ভারতের উপকূল থেকে মাত্র 1000 কিলোমিটার দূরে অবস্থিত মালদ্বীপে ইসলাম পৌঁছতে প্রায় 500 বছর বেশি সময় লেগে যায়।
আরব এবং আফ্রিকান বণিকদের কাছে মালদ্বীপ তার সৈকতে পাওয়া বিপুল সংখ্যক করির জন্য ভীষণ জনপ্রিয় ছিল। ক্ষুদ্রাকৃতির এক ধরনের সামুদ্রিক শামুকের পরিত্যক্ত খোলসগুলোকে প্রাগৈতিহাসিক সময় থেকেই এশিয়া এবং আফ্রিকার বিভিন্ন জনপদে মুদ্রা হিসেবে ব্যবহার করা হতো। কালের পরিক্রমায় অনেক কিছুতেই পরিবর্তন এলেও করি নির্ভর বিনিময় প্রথা মধ্যযুগ পেরিয়েও চালু ছিল। এমনকি অনেক মুঘল শাসকও বাজারে স্বর্ণ এবং রৌপ্য মুদ্রার পাশাপাশি বিনিময় মাধ্যম হিসেবে করির ব্যবহার অব্যাহত রাখেন। ভৌগোলিক অবস্থানের কারণে মালদ্বীপের উপর নিয়ন্ত্রণ সুপ্রাচীনকাল থেকেই বাণিজ্যিকভাবে মহা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। ফলে উপনিবেশিক আমলে এই অঞ্চলের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে ওলন্দাজ এবং পর্তুগিজ নৌবাহিনীর মধ্যে সশস্ত্র প্রতিযোগিতা শুরু হয়। এর ধারাবাহিকতায় পর্তুগিজরা 1558 সালে মালদ্বীপের উপকূলে একটি সেনা ঘাঁটি স্থাপন করে। সেখান থেকে স্থানীয়দের কাছে খ্রিস্টধর্মের প্রচার শুরু করে তারা। এতে বিরক্ত হয়ে মাত্র 15 বছর পরেই 1573 সালে স্থানীয় অধিবাসীরা ওই ঘাঁটির সেনাদের তাড়িয়ে দেয়। এর আরও প্রায় 100 বছর পর 17 শতকের মাঝামাঝি নাগাদ ওলন্দাজরা সেখানে নিজেদের প্রভাব বিস্তারে সক্ষম হয়। তবে পর্তুগিজ ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে তারা স্থানীয়দের ধর্মান্তরিত করার চেষ্টা থেকে বিরত ছিল। বর্তমানে শ্রীলঙ্কা নামে পরিচিত তৎকালীন সিলনে অবস্থিত মূল ঘাঁটি থেকে ওলন্দাজরা মালদ্বীপের ওপর এই পরোক্ষ প্রভাব বজায় রেখেছিল। 18 শতকে বিশ্বজুড়ে স্প্যানিশ, পর্তুগিজ এবং ওলন্দাজদের ছাপিয়ে ব্রিটিশ সাম্রাজ্য সবচেয়ে বড় পরাশক্তিতে পরিণত হয়। সিলন দ্বীপেও এই ধারা অব্যাহত ছিল। 1796 সালে ওলন্দাজদের পরাজিত করে দ্বীপটির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ব্রিটিশ রাজ, যার ধারাবাহিকতায় মালদ্বীপও তাদের প্রভাব বলয়ে প্রবেশ করে। সেই থেকে 1965 সাল পর্যন্ত মালদ্বীপে ব্রিটিশ আধিপত্য বজায় ছিল। 1965 সালে আনুষ্ঠানিকভাবে সার্বভৌমত্ব লাভের পর রাজতন্ত্র বাতিল করে মালদ্বীপকে প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হয়। মালদ্বীপের অর্থনীতি প্রাচীন আমল থেকে সমুদ্র নির্ভর ছিল। বিষুবীয় এলাকায় অবস্থানের কারণে বিপুল সংখ্যক প্রজাতির অসংখ্য মাছ এই দ্বীপগুলোর উপকূলীয় এলাকায় ঘুরে বেড়ায়, যার মধ্যে নীল কালো ডোরাকাটা অনিন্দ্য সুন্দর ওরিয়েন্টাল সুইটলিপস থেকে শুরু করে বিশ্বের বৃহত্তম মাছ হোয়েল শার্ক সবই রয়েছে। জীববিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী মালদ্বীপের উপকূল সংলগ্ন সমুদ্রে কমপক্ষে 1100 প্রজাতির মাছ, 400 প্রজাতির শামুক ও ঝিনুক, 21 প্রজাতির তিমি ও ডলফিন এবং 5 প্রজাতির সামুদ্রিক কচ্ছপ বাস করে। ধবধবে সাদা প্রবাল গুঁড়ো দিয়ে তৈরি সমুদ্র সৈকতের নৈসর্গিক সৌন্দর্যের পাশাপাশি উপকূলীয় এলাকার এই বাহারি জৈব বৈচিত্র্য সম্প্রতি মালদ্বীপকে একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত করেছে। 21শ শতকে এসে দেশটির অর্থনীতিতে পর্যটন খাতের অবদান মৎস্য সম্পদ খাতকে ছাড়িয়ে গেছে। এর সাথে তাল মিলিয়ে দেশটির পর্যটন ভিত্তিক অবকাঠামো খাতেও বিপুল উন্নয়ন সাধিত হয়েছে। 1972 সালে মালদ্বীপে থাকা খাওয়ার বন্দোবস্ত সহ মাত্র 2টি পর্যটন কেন্দ্রের অস্তিত্ব ছিল। 2007 সাল নাগাদ এই সংখ্যাটা বেড়ে 100-এর কাছাকাছি পৌঁছে যায়। মালদ্বীপের পর্যটন মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী 2019 সালে দেশটিতে অন্তত 17 লাখ বিদেশি পর্যটক এসেছেন। এখানে উপকূল সংলগ্ন সমুদ্রে স্কুবা ডাইভিং পর্যটকদের জন্য মূল আকর্ষণ হিসেবে কাজ করে। এখানে স্কুবা ডাইভিংয়ের সময় মনে হবে আপনি যেন বিশাল কোনো অ্যাকোরিয়ামের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন। প্রবালের বনে ঘুরে বেড়ানো বর্ণিল রং এবং পাহাড়ি ডিজাইনের ছোট বড় অসংখ্য মাছের সাথে সাঁতার কাটার অনাবিল আনন্দ উপভোগ করার জন্য মালদ্বীপ উপযুক্ত স্থান। মালদ্বীপ ভ্রমণের জন্য আগে থেকে কোনো ভিসা সংগ্রহের প্রয়োজন পড়ে না। বৈধ পাসপোর্ট এবং অবস্থানকালীন খরচ মেটানোর মতো যথেষ্ট পয়সা সঙ্গে থাকলেই হবে। সরাসরি মালদ্বীপের আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর কর্তৃপক্ষের হাতে পাসপোর্ট দিলেই তাতে ভিসা পাওয়া যাবে। বর্ণনা শুনে বুঝতে পারছেন প্রকৃতি এই মালদ্বীপকে আক্ষরিক অর্থেই দুহাত ভরে দান করেছে। কিন্তু প্রকৃতি আবার তার দেয়া এই উপহার মানবসৃষ্ট কারণে জলবায়ু পরিবর্তনের ফলে রুষ্ট হয়ে যেন ছিনিয়ে নেবার পায়তারা করছে। এই জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে চলেছে। পুরো মালদ্বীপের গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 5 ফুটেরও কম হওয়ায় এর ফলে পুরো মালদ্বীপ নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। এই হুমকির প্রতি দৃষ্টি আকর্ষণে একাধিকবার জলের তলায় বৈঠক করেছেন দেশটির সরকারের মন্ত্রিসভার সদস্যরা। জলবায়ু পরিবর্তন শুধু সমুদ্রপৃষ্ঠের উচ্চতাই বাড়াচ্ছে না,
সমুদ্রের পানির তাপমাত্রাও এর ফলে বৃদ্ধি পাচ্ছে। এতে করে ওই পানিতে বেশি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড দ্রবীভূত হচ্ছে, ফলে পানির অম্লত্ব বৃদ্ধি পাচ্ছে। যে কোনো প্রবাল দ্বীপের জন্য সমুদ্রের পানির অম্লত্ব বৃদ্ধি অশনি সংকেত হিসেবে দেখা দেয়। 1998 সালে মালদ্বীপের উপকূলীয় এলাকায় সমুদ্রে পানির তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল, যার প্রভাবে দেশটির নিচে অবস্থিত প্রবালের শতকরা প্রায় 70 ভাগই জীবশূন্য হয়ে পড়ে। সেই পরিস্থিতি সামলে উঠলেও জলবায়ু পরিবর্তনের কারণে মালদ্বীপের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত রয়ে গেছে।